আমার শোণিতপুর জেলাত সরকারি আইন মহাবিদ্যালয় নাছিলে। 2020 সনত চকীঘাটত সরকারি আইন মহাবিদ্যালয় এখনের নির্মাণের বাবে আধারশিলা স্থাপন করা হয়েছিল। আজি 16 কোটি টাকা ব্যয়ের এই ল কলেজখনের নির্মাণের কার্য শেষ হল। অহা শিক্ষাবর্ষেরপরা ইয়াতে শিক্ষা আরম্ভ হব। শোণিতপুর জেলার এটা বহুদিনিয়া অভাব দূর হল। মই শোণিতপুর জেলাবাসী রাইজক অভিনন্দন জানাইছো। গহপুরত যখন কনকলতা স্টেট ইউনিভার্সিটি হব, তাক আমি কি ধরনের কোর্স হব তার কারণে আমি এখন কমিটি বনাইছো। যখন কমিটিত জে এন ইউর ভাইস চ্যান্সেলর আছে, যখন কমিটিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছে, আর যখন কমিটিত গুয়াহাটি আইআইটির ডাইরেক্টর আছে, আমি ইয়াক এখন নতুন দিনের ইউনিভার্সিটি করব খুঁজছো, যাক ইন্ডাস্ট্রি 4th রিভলিউশন বলে কয়, চতুর্থ উদ্যোগ বিপ্লবর উপযোগী হব পরাকৈ অসমীয়া লড়াক আমি কেনেকে নির্মাণ করিম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এআর, 3D টেকনোলজি, এইবিলাক যাক নতুন নতুন বিষয়, এই বিষয়বিলাকৰ ওপৰত আমি ইয়াতে কোর্স আরম্ভ করব খুঁজছো, যাতে এখন এখন প্রযুক্তির শীর্ষত উপস্থিত হব পাৰে। আর তার কারণে ডাঙর টিম এটাই কাম করে আছে। এইবার বিধানসভাত বিশ্ববিদ্যালয়ের আইন গৃহীত হব, টাকা পয়সাও গৃহীত হব, মাটি বাড়িও আমি অহা এমাহর ভিতর ফাইনেলাইজ করব খুঁজছো, আর সুন্দর এখন বিশ্ববিদ্যালয় আমি অসমৰ রাইজক উপহার দিব খুঁজছো। এখন সময় লাগিব, ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট চকীঘাটতে হব, চকীঘাটতে হব। 350 বিঘা মাটি ইয়াত আমি যে 1000 বিঘা রাখিছিল তার 350 বিঘা মাটি আমি আবলতন দিছো।